সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত একটি অভিযোগ দুদকের অনুসন্ধানকারী একটি টিমের মাধ্যমে অনুসন্ধান কার্যক্রম চলছে। অনুসন্ধানের কার্যক্রমের একটি অংশ তাকে ব্যক্তিগতভাবে শুনানির জন্য আজ 6 জুন দিন ধার্য করা ছিল, তো আজকে তিনি আসতে পারেন নাই। যেহেতু ওনার ব্যক্তিগতভাবে শুনানি গ্রহণ করা সম্ভব হয়নি, তাই আমাদের অনুসন্ধানকারী দল আরেকটি তারিখ নির্ধারণ করেছেন, আগামী 23 জুন 2024 তারিখ পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। আবেদন করেছেন কিনা আমাদের অনুসন্ধানকারী টিম নিশ্চিত হয়ে পরবর্তী তারিখ নির্ধারণ করেছে। উনি কি আবেদন করেছিলেন, কোনো লয়ার পাঠিয়ে বা কোনো কিছু আছে কিনা? আপনারা জানেন অনুসন্ধান টিম যখন কার্যক্রম করে ন্যায় বিচারের স্বার্থে অন্যান্য 10টি কেস, অন্যান্য সব কেসের মতো এই কেসটিও ব্যক্তিগত শুনানির জন্য দিন ধার্য করা ছিল, এবং অনেক সময় যখন কোনো ব্যক্তি উপস্থিত না হন এটি কিন্তু পরবর্তী একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হয়। সব কেসের মতো এই কেসও তাই করা হয়েছে। আইও সাহেব করেছেন, এটা এটা আমাদের অনুসন্ধানকারী টিম আছেন, তারা করেছে। বিরোধী সাহেব এবং তার স্ত্রী কন্যাকেও ডাকা হয়েছিল 9 তারিখ, তারাও কি এরকম আবেদন করেছে, তারা কি আসবেন কিনা 9 তারিখ? তো 2 দিন পরে 9 তারিখ আসুক, এখনো তো বাকি আছে 2 দিন, দেখা যায়। আচ্ছা, আর লাস্ট প্রশ্ন হচ্ছে, রিসিভার নিয়োগের জন্য আপনারা আবেদন করেছেন আদালতে, একটু যদি বলতেন যে কি কি সম্পদ তার রিসিভার নিয়োগের জন্য? এটি আর কিছুদিন পরে জানানো হবে।